এক একটি ওয়ার্ডে আমাদের বেশ কিছু মোবাইল টিম কাজ করবে। এরা কেন্দ্রের দূরবর্তী বিভিন্ন এলাকায় তাদের অবস্থান থাকবে এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য তারা তাদের আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল আমাদের একটি চেকপোস্টে আমাদের অফিসাররা সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তার দেহ তল্লাশি করে ছুরি সহ তাকে পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার লক্ষ্যে আমরা সকলে মিলে, আমরা জেলা পুলিশ আছে এখানে, আমাদের র্যাব, বিজিবি, সকলে মিলে আমরা পর্যাপ্ত একটি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। 105টি নিরাপত্তা আমাদের যে ভোটকেন্দ্র আছে সেই ভোটকেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আমাদের পর্যাপ্ত সংখ্যক মোবাইল টিম কাজ করবে। একই সাথে আমাদের পুরা সিটি কর্পোরেশন এলাকায় আমরা 75টি স্থায়ী চেকপোস্ট স্থাপন করেছি এবং আমাদের র্যাবের 30টির মতো টহল টিম থাকবে, 12 প্লাটুন বিজিবি থাকবে এবং 50%-এর ওপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 9 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে। তা আমরা সকলে মিলে চেষ্টা করছি যেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং ভালো থাকে। আমরা প্রত্যেকটা নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি কেন্দ্রেরই থ্রেট অ্যাসেসমেন্ট করে আমাদের এক একটি ওয়ার্ডের ধরে এক এক ধরনের কম বেশি নিরাপত্তা ব্যবস্থা আছে। কোনো কোনো ওয়ার্ডে আমাদের পুলিশ, র্যাব এবং বিজিবি মিলে আমরা 5-6টিও মোবাইল থাকবে কেন্দ্রের নিরাপত্তার বাইরেও আর কি। আমি যেটা বলছি আপনাকে, কেন্দ্রের বাইরেও এমনও আছে আমাদের এক একটি ওয়ার্ডে আমাদের বেশ কিছু মোবাইল টিম কাজ করবে। এরা কেন্দ্রের দূরবর্তী বিভিন্ন এলাকায় তাদের অবস্থান থাকবে এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য তারা তাদের আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সকল কিছু মাথায় রেখেই কাজ করছি। আমাদের আজকে এই ব্রিফিং এর পর আমাদের সকল সদস্য আজকে থেকে আমাদের একেবারে পূর্ণাঙ্গ ডেপ্লয়মেন্ট হয়ে যাবে। আমি যেটা বলছিলাম, আমাদের যে চেকপোস্ট রয়েছে চেকপোস্টগুলো কাজ সোজাগত হচ্ছে নির্বাচনী পরিবেশ ভালো রাখার জন্য আমাদের সর্বাত্মক সকলে মিলে আমরা চেষ্টা করছি। গতকাল আমাদের একটি চেকপোস্টে আমাদের অফিসাররা সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তার দেহ তল্লাশি করে ছুরি সহ তাকে পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি তো আপনাদের বারবারই বলছি, আমরা প্রতিটি কেন্দ্র এবং ওয়ার্ডেরই আমাদের নিজস্ব থ্রেট অ্যাসেসমেন্ট করে আমরা কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এভাবে কাজ করছি এবং সবকিছুকে আমরা খুব গুরুত্ব বিবেচনা করে কাজ করছি। আমাদের এখানে সকল আইন শৃঙ্খলা বাহিনী মিলে আমাদের এখন পর্যন্ত যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে 3608 জন এখানে মোতায়েন থাকবে। ঠিক আছে ভাইরা, সব এটা আবার কিছু কম বেশি হতে পারে।